হ্যালো পিপল, অ্যাজ প্রমিসড 5টার সময় আমি আসবো। একটু নেটওয়ার্কের প্রবলেম হয়েছে বলে আমরা দেরি হয়ে গেছে, আর আমি একটু আজকে সাজগোজ করার চেষ্টা করছিলাম, বাড়িতে শাড়ি পরার চেষ্টা করছিলাম, বিকজ আজকে রবিবার অ্যান্ড আই ওয়ান্ট টু ড্রেস আপ সো দ্যাট আই মিট অল অফ ইউ অল অ্যান্ড একটা ছোট্ট করে আমরা আড্ডা দেবো। সো হিয়ার ইজ মাই সেলফ অ্যান্ড নিখিল অ্যান্ড উই আর হিয়ার টু টক টু ইউ। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে থ্রো ইট ডিরেক্টলি অন আস অ্যান্ড আমাদের জানাও তোমাদের লকডাউন পিরিয়ড কেমন কাটছে। আই হোপ ইউ অল আর স্টেইং ব্যাক অ্যাট হোম, সমস্ত সেফটি মেজার্স তোমরা নিচ্ছ, কারণ আমরা সকল মেজার্স আমরা নিচ্ছি এবং লকডাউনে উই হ্যাভ লার্নড সো মেনি নিউ থিংস, তাই না নিখিল? সো মেনি নিউ নিখিল, ইউ হ্যাভ টু শিফট ইন সো দ্যাট ইউ গেট দ্য ফ্রেম, ইয়া বিকাম ব্রডার ইন দ্য লকডাউন। নিখিল মোটা হয়ে গেছে বাড়িতে বসে বসে কাজ না করে করে, আমাকেও যেরকম ভাবে তোমরা দেখতে পাচ্ছ যে আমিও ওয়েট অনেকটাই পুট অন করেছি, বাট ইটস ওকে, আই এম ওয়েটিং দ্যাট ওয়ান্স লকডাউন ইজ ওভার যেরকম আমরা ঘুম থেকে উঠি আমি একটু যোগা করি, তারপর পুরোটা দিন ফোনে ফোনে কোঅর্ডিনেট করি, চেষ্টা করেছি যে মানুষের কাছে আমরা যতটা হেল্প করতে পারি, উই হ্যাভ ট্রাইড আওয়ার লেভেল বেস্ট, তাও প্রচুর কমপ্লেইন্স আছে, বাট আই অ্যাকসেপ্ট অল ইয়োর কমপ্লেইন্স অ্যান্ড আই অ্যাকসেপ্ট অল দ্য লাভ অলসো দ্যাট ইউ গিভ মি। আর নিখিলকে দেখা যায় সারাটা দিন একটা কম্পিউটারের মধ্যে বসে কাজ করছে, সো কী কাজ করছে আই উইল আস্ক হিম টু এক্সপ্লেইন দ্যাট, বিকজ লাইক নিখিল দের আর সো মেনি আদার বিজনেসম্যান জিনকো এসা লগতা হ্যায় কি লকডাউন কি ওজে সে বহুত জ্যাদা নুকসান পৌঁছা হ্যায় বিজনেস কো, সো হাউ ডু ইউ নো থিঙ্ক দ্যাট ইউ আর গোয়িং টু গেট ব্যাক, হাউ উড রঙ্গোলি গেট ব্যাক টু নর্মালসি পোস্ট লকডাউন? আই মিন দেখো জেসে হোয়াট ইউ সেড ইউ নো কি এভরিওয়ান হ্যাজ দিস কনসার্ন কি মতলব যা মানুষ মানে একটু এমপ্লয়ি বললো বা বিজনেস বললো এভরিওয়ান ইজ ওয়ারিড কি হবে পোস্ট লকডাউন, মানে খুলে তো যাবে বাট কি হবে, মানে ইনকাম এক্সপেন্সেস কি রকম ম্যানেজ করবে। তারপরে আমি এটা ভাবলাম, আমরা অনেকজন আমি ডিসকাস করেছি আমরা কি মানে এই লকডাউন মানুষের জন্য ক্ষতি যা দেখাচ্ছে, বাট কি মতলব একটু গুড অলসো ক্যান হ্যাপেন, ইউ নো আচ্ছা ভি হো সকতা হ্যায়। সো এই লকডাউন কে পিরিয়ড মে হাম লোগ ইহি ডিসকাস কর রহে থে কি ক্যাসে লকডাউন কে বাদ মে লোগো কো অর বিশ্বাস দিলানা হোগা কি হ্যাঁ হাম লোগ এক দো মহিনা খোয়ে হ্যায় অর কোই প্রবলেম নাহি হোনা চাহিয়ে ইসসে, ইউ নো হাম লোগ বহুত প্যানিক কর রহে হ্যায় কি ইয়ে দো মহিনা, মানে ইউ আর সেইং যে ইটস নেভার টু লেট, এখনো কিছু হারাই নি আমরা, সব কিছু আবার ফিরে পেতে পারি, দু মাসে কিছু, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তো মানুষের প্রাণ, মানে টাকার লস, ইকোনমিক্যাল লস, এই সমস্ত দিকে আমাদের নজর রয়েছে, কিন্তু মানুষের লাইফ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সো সেভিং লাইভস বাই স্টেইং হোম ইজ দ্য মোটো রাইট নাও। সো ওয়ান্স রঙ্গোলি ওপেন্স আপ, মানে কোনো গ্যারান্টি নেই যে করোনা একেবারে কিন্তু শিকড় থেকে জ্বর থেকে শেষ হয়ে যাবে, সো ইট উইল বি ওভার, সো হাউ ডু ইউ এনশিওর সেফটি টু পিপল হু উড লাইক টু কাম অ্যান্ড শপ? যেটা আমি যেটা ওয়েট করছি যে লকডাউন পিরিয়ডটা শেষ হলেই আমি আমি একটা কিছু কেনাকাটা করিনি, আমার ঈদের কোনো শপিং হয়নি, আমাকে ঈদের জামা তো কিনতে হবে, তো লকডাউন হোক না হোক ঈদ তো ঈদ থাকবে, আমার জন্য স্পেশাল থাকবে সব সময়, সো ঈদের শপিং তো আমি করতে যাব, তো আমি যদি রঙ্গোলিতে আসি আমার তো সেফটির কথা মাথায় রাখতে হবে, তুমি কি করে এনশিওর করবো যে আমি সেফ এবং সেখানে কোনো কন্টামিনেশন বা ইনফেকশন থাকবে না? সো অলরেডি আর আমার যা টিম আছে ওটা অলরেডি কাজ করার শুরু করে দিয়েছে, ও মানে যা আমার স্টোর আছে ফুল স্যানিটাইজেশন হবে, কেন গভর্নমেন্ট যা স্টেপস নিচ্ছে ওটা সব মানুষের মানে ভালোই নিচ্ছে, ইউ নো ফর দ্য বেনিফিট অফ অল দ্য হিউম্যানস। সো ওয়েন দ্য লকডাউন ওপেন্স অ্যাজ পার দ্য গভর্নমেন্ট, ওয়েন দে থিঙ্ক ইটস সেফ, উই আর নট ইন আ হারি, যা যেরকম আমার গভর্নমেন্ট বাঙাল গভর্নমেন্ট আছে আর আমার অন্য স্টেটের ব্যাঙ্গালোর, চেন্নাই, হায়দ্রাবাদ সবাই জায়গা, তো ওর জায়গা আমরা কি করছি আমরা পুরো দোকানটা স্যানিটাইজ করবো, আর স্যানিটাইজার্স এভরি 20 feet মে উইল কিপ স্যানিটাইজার্স অ্যাট দ্য শপিং সেন্টার সো দ্যাট পিপল ক্যান স্যানিটাইজ দেয়ার হ্যান্ডস এভরি টাইম, আর মাস্ক পরতে হবে আমার সবাই স্টাফে, সবাই স্টাফকে আমাকে মানে অন্য ভেহিকল মানে যা কি পাবলিক ট্রান্সপোর্ট না ইউজ করে, কেন করোনা ভাইরাস শেষ হবে না, ইউনো
করোনা ভাইরাস তো থাকবেই, মানে একটু টাইম লাগবে ওটা যেতে, তা আমরা একটু মানে খুব সেফটি এনवायरमेंटে। Somebody very interesting was writing, I will not name him otherwise he will get lot of popularity. He is saying that তুমি মুসলিম হয়ে বিয়ে করলা মরার পর বুঝবা টালা। So I don't know what are you writing. আমি এখনো ভীষণ সুস্থ, আমি বেঁচে আছি এবং আমি খুব ভালো আছি উপরওয়ালার কৃপায়, and I'm doing very well. আর আমি যেভাবে রোজা করি আমি কিন্তু সেভাবে মন্দিরেও যাই, আমি সমস্ত ধর্ম পালন করি, and I really like that fact. আর এটাই বোধহয় আমার স্পেশালিটি বা USP, তাতে মরার পর বোঝা টালা পালা এগুলো বুঝি না ভাই। তাই মন পরিষ্কার রাখো, কারণ তুমি যত অন্যের নিন্দে করবে তত দেখবে তোমারও আর উন্নতি হবে না জীবনে। আমি এটা দেখেছি, অন্যের নিন্দে করলে নিজের উন্নতিটা কোথাও একটা থেমে যায়। সো ইউ মাস্ট স্টপ ক্রিটিসাইজিং আদার্স, জাস্ট কিপ ইউর আইজ অ্যান্ড ইয়ার্স ওপেন। আশেপাশে যেটা ভুল ভালো হচ্ছে সেগুলোকে থামানোর চেষ্টা করো, অ্যান্ড দেয়ার লট অফ কোয়েশ্চেন্স, ওয়ান্স নিখিল ফিনিশ I will start answering them. So the Rangoli environment will be absolutely fine, and we are working on designs also as we speak. I cannot apna shop jane ki work from home culture ta eshe geche amar deshe, to amra shop work from home kore joto ta amra korte pari ta lockdown khulle por amra ekdom ready thakbo, mane ei rokom na ki ai to abhi lockdown khuleche ami to jani na ki hobe ei rokom na. Amra ekto community ja business community bolo ja amra ek brand owner bolo একটা রেসপন্সিবিলিটি আছে এমপ্লয়ির জন্য কাস্টমারের জন্য, আমরা একটু মতলব সো ইউ আর সেইং দ্যাট রঙ্গোলি বেসিক্যালি একটা এক্সটেন্ডেড ফ্যামিলি, শুধুমাত্র ওনার বা বায়ার বা সেলার নয়, ইভেন যারা রঙ্গোলির শাড়ি বানাচ্ছে তাদের জন্য তারাও কিন্তু রঙ্গোলি ফ্যামিলির অতটাই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো এভরিবডিজ সেফটি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যতটা ক্লায়েন্টের সেফটি ইম্পর্টেন্ট ততটা কিন্তু রঙ্গোলি ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারের সেফটি ইম্পর্টেন্ট। সেই সকল কিছু মাথায় রেখে আই এম শিওর নিখিল ইউ অ্যান্ড আদার পিপল ইন দ্য সেম ইন্ডাস্ট্রি উইল ডু দ্য নিডফুল, অ্যান্ড দ্যাট ইজ একটা আশ্বাস, একটা বিশ্বাসের দিক থেকে আমরা শান্তি পেতে পারি যে লকডাউন শেষ হলে যদি আমরা রঙ্গোলিতে শপিং করতে যাই উই আর অ্যাবসলুটলি সেফ, অ্যান্ড উই আর কোভিড প্রোটেক্টেড। উই আর অলরেডি গেটিং কোয়েরিজ অন দ্য ইমেলস and Facebook pages. Nikhil, there is a query that I have I am positive, I've been tested positive of COVID-19. No, I have not. Really? Been my dad had very high diabetes and he was tested of COVID positive, and by God's grace, by Allah's grace, he's doing absolutely fine and he's back home with all the prayers and blessings received from everybody. I am not COVID-19 positive and I'm glad that I'm not. I've been safe, I've been keeping at home. And there are a lot of questions, Nikhil, why don't you tell them what did we how are we trying to help people, so that the more we share our stories onno lokjon aro beshi jodi inspire hote pare tarao kintu oporjon ke help korar chesta korte pare, jemon amra amader bondhu bandhob royeche, amader poribarer lokjon royeche, amader clients royeche, sokolke amra urge korechi contribution er jonno, tara nijer moto kore contribute koreche, ebong shudhu Boshirhater manusher jonno noy, Boshirhater manusher jonno amra onek tran pathiyechi ashepashe amader quarantine centers যেটা কলকাতায় রয়েছে বা যাদের প্রয়োজন, যেমন এনজিও যেখানে উই আর নট পিপল আর নট বিং এবল টু রিচ আউট, যেহেতু তারা ঘরের মধ্যে আছে তাদের এসেনশিয়ালসের দিকে নজর রাখা আমরা চেষ্টা করেছি। আর আমরা চাইবো যে আপনারা যারা আজকে ভিডিওটা দেখছেন মন প্রাণ দিয়ে চেষ্টা করবেন, যতটুকু নিজের আয়ত্তের মধ্যে হয় ততটুকু চেষ্টা করবেন, ট্রাই ইওর লেভেল বেস্ট, ইভেন ইফ ইট ইজ 2 rupees, ইভেন ইফ ইট ইজ 1 rupee, try give out render help in any way that you can. So our stories that we are sharing, that what we are doing for people, is not because I'm an MP, is not because I'm Nusrat Jahan, is not because I get trolled or I'm questioned that what are we doing for people and you all are not doing anything for people. We're just sharing our story so that you also get inspired. Re kono dhoroner show off noy bole dilam bhai jate tumra bhul na bhabo. Okay, there is no charge in my phone. Nikhil, will you just continue for 2 minutes? I will just go and fetch the charger. I'll get it. You speak. Ekta bhalo border signs ache Nikhil er moddhe. That's the needful. Bhalo hoyeche. একটু উঠে গিয়ে আমি তো শাড়ি পরেছি আজকে, বিকজ বাড়িতে বসে বসে অনেকবার মন খারাপ করে, আমি জানি তোমাদেরও মন খারাপ করে বাড়িতে বসে বসে, তো মাঝে মাঝে যেটা করতে পারো মুডের হিসেবে নিজের পছন্দের রঙে নিজেকে সাজিয়ে তোলো, যেটা আমি আজকে করেছি। এবং খুব শীঘ্রই কিন্তু আমি এটা একটা চ্যালেঞ্জও করবো আমার বন্ধুদেরকে, আমার ভিউয়ার্সদের, আমার ফ্যানদের, আমার ফলোয়ার্সদের, বন্ধুদেরকেও, যে বোধ হয় চার্জারটা এসে গেছে। Yes.
Yes, Nikhil, we are charging the phone. Thank you so much. Come back. Shiranna. So, এটা একটা চ্যালেঞ্জও আমি থ্রো করবো নিখিল, আই হ্যাভ আ প্ল্যান, বিকজ এই লকডাউনে না উই আর অল গেটিং বোর্ড সিটিং ইন দ্য হাউস, অনেক মনোটোনাস ফিল হচ্ছে, অনেক বোর্ডম আসছে, সবাই তো তোমার মতো ইন্টারেস্টিং নয়, সবার কাছে অত বেশি কাজ নেই. সো হোয়াট আর ইউ ডুইং ইজ আই এম থ্রোইং দিস চ্যালেঞ্জ টু অল মাই গার্লস, বয়েজ আই এম সরি বিকজ ইউ অল কান্ট ওয়্যার সারিজ, না আর অতটা কালারফুল জামাও পরতে পারবে না. তো মেয়েদেরকে বলছি, দিস ইজ আ চ্যালেঞ্জ দ্যাট যে কোনো দিন নিজের মুডের হিসেবে নিজের পছন্দের রঙের শাড়ি বেছে নাও এবং শাড়িটাকে পরো, এবং পরে আমাকে ট্যাগ করো, রঙ্গোলিকে ট্যাগ করো এবং জানাও যে ওয়াই দ্যাট কালার, মানে ওই কালারটা তোমার মুডকে কিভাবে এক্সপ্রেস করছে. সো লাইক টুডে আই এম ওয়্যারিং আ ব্রাইট পিঙ্ক. ইট হ্যাজ লট অফ মুড টুডে. আই এম ফিলিং এক্সট্রিমলি ব্রাইট এন্ড হ্যাপি. সো ইটস সানডে, আজকে রবিবার. দেখো মাথার মধ্যে ভুলে গেছি রবিবার কোন দিন হয়, শুধু নিজেকে রিমাইন্ড করার জন্য যে আজকে রবিবার, তাই একটা ফিল গুড ফ্যাক্টর নিয়ে আসার জন্য. দেখো তুমিও শর্ট পরেছো অনেকদিন বাদ. হ্যাঁ অনেকদিন বাদ, আমি মানে 2 মাস বাদ আমি শর্ট পরেছি. কি বলছো আনশু রহমান, আমি তোমার কোয়েরিটা দেখে নিয়েছি, আমি তোমার লোকাল অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দেবো এন্ড ইট উইল বি টেকেন কেয়ার অফ. হ্যাঁ, সো অন দ্যাট আমি প্রচুর বেশি কাজের কথাবার্তা বলতে চাইছি না, ব্যাপারটা ভীষণ খুব জটিল হয়ে যায় এন্ড বোরিং হয়ে যায়। সো আই এম ভেরি কালারফুল টুডে নিখিল, আই লুক ব্রাইট, ইউ ডিডন্ট ইভেন টেল মি হাউ ডু আই লুক, অনেকগুলো রং আছে আমার শাড়িতে দেখতে পাচ্ছো। তোমার মুড কি রকম? আমি কালারফুল ফিল করছি আজকে, আই এম ফিলিং এক্সট্রিমলি এক্সট্রিমলি কালারফুল এন্ড মে বি আই স্টার্ট অ্যানাদার পেইন্টিং টুডে। বয়েজ শুড নট ট্রাই দ্যাট কালারফুল। কেন না, এরকম বলো না, তুমি কালারফুল পড়তে ভালোবাসো না বলে তাই নয়, বাট বয়েজ anybody can try on any color that their mood expresses that point of time, but all you have to do is you have to click a nice lovely photo with a smiling face, tag me, tag Rangoli and send it to us and we'll keep featuring you on our page and maybe we'll let's have some lucky. Let's create a hashtag, it's Rangoli Sari Challenge. What a boring lagje shunte, khub commercialized lagje Rangoli Sari Challenge. Tumar idea, tumi idea dao ki ekta hashtag bolo ja log logra follow kor. Moods of Rangoli. যদি তোমার মুড খুব, আমার মুড ভীষণ খারাপ হলে আমি ব্লু কালার পরি, বিকজ ব্লু যতটা কাম এবং ইউনো ব্লু ইজ ফর কামনেস মোস্টলি, কিন্তু আমার মনে হয় আই এম ফিলিং ব্লু ওয়েন আই এম ফিলিং ভেরি স্যাড, আই ওয়্যার ব্লু. দেন ইউ শুড নট ওয়্যার ব্লু. But I'm not Saturday, I'm wearing lot of colors. Yeah, it's like what's your Aajke mood? And, what's your mood? What's so express your, with colors. Mood, yeah. কিন্তু শাড়ি পরতে হবে, কারণ আমরা অনেক দিন ধরে বাড়িতে রয়েছি আর আমরা শাড়ি পরার একদম সুযোগ পাইনি. তো শাড়ি পরলে মেয়েদেরকে সবচেয়ে বেশি সুন্দর লাগে, এটা আমি নিজে পার্সোনালি ফিল করি এন্ড ইটস ওয়ান অফ মাই মোস্ট কমফোর্টেবল ওয়্যার. দেখলে ওগুলো ওইগুলো করো না, আমি পড়তে কোনটা বলো যা লোকরা বলছে. সবাই সবাই আমাদেরকে অনেক শুভেচ্ছা দিচ্ছে, অভিনন্দন দিচ্ছে. And they're all, and you know, I'm really thankful to everybody who's been very, very supportive from day one about you and me also, where they have not thought about religion, they have not thought about anything else, but they've thought about two people who want to spend the life with each other, they're happy together. That is, everyone... মানে মনুষ্যত্বের জোরে যেটা হচ্ছে আর কি. তারপরে যারা যে যারা দায়িত্ব নিয়ে রেখেছে যে আমাকে নরকে পাঠাবে, নিজের জীবনটা আগে সামলে নাও ভাই, আমারটা আল্লাহর দোয়ায় উপরওয়ালার কৃপায় খুবই ভালো যাচ্ছে, আই হ্যাভ নো ইস্যুস এন্ড উইচ ইজ ওয়াই ইউনো 5 o'clock নিখিল বিফোর 6 o'clock উই হ্যাভ টু র‍্যাপ দিস লাইভ. তো আলাদাটা একটু শর্ট করতে হবে এবং তোমার যদি কিছু বলার থাকে আমার দর্শকদের তুমি প্লিজ জানাও. তুমি বলে দিয়েছো যে তোমার রঙ্গোলি যখন খুলবে তুমি সবার সেফটিকে মাথায় রেখে. হ্যাঁ সবই কাস্টমার, আমার যা কারিগর আছে যা কাজ করে. আমি তো কাস্টমার না, আমি তো শপিং করতে আসবো. মাস ইউ হ্যাভ টু কিপ মাই সেফটি ইন মাইন্ড. ইয়া ইয়া, এভরিওয়ান সেফটি উইল বি কেপ্ট ইন মাইন্ড এন্ড ইট উইল বি ইট ইজ আ বিগ চ্যালেঞ্জ ফর আস অ্যাকচুয়ালি. এটা মতলব এটা ইউ উইল নট ইমাজিন দ্য কাইন্ড অফ স্টাফ এভরিওয়ান ইজ ডুইং. হোটেল ইন্ডাস্ট্রিটা করছে, সবই করছে, যা লিডার ইন্ডাস্ট্রি লিডার হচ্ছে ওটা একটু মানে একটু এক্সাম্পল দিয়ে দিচ্ছে. নরমাল জীবনে ফিরে যেতে হবে. হ্যাঁ, আর দে আর অল গিভিং এক্সাম্পলস অফ হিউম্যানিটি, যে মানুষের জীবন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আজকের ডেটে. আমরা টাকা পয়সা বা তোমার সেলস রিপোর্ট এনিথিং এনিথিং, সবচেয়ে উপরে হচ্ছে মানুষের সেফটি, মানুষের জীবন. আমরা যে ক্রাইসিস থেকে এখন যাচ্ছি, আমি শুধু দোয়া করতে পারি এবং আপনাদের কাছে অনুরোধ করতে পারি যে আপনারা মন ভালো রাখবেন, শান্ত থাকবেন, বাড়িতে বসে
নিজের মন বেশি খারাপ করবেন না, কেন অনেকেই আমাকে কমপ্লেন করেছিল যে ইউ নো পিপল আর অ্যাকচুয়ালি গেটিং ডিস্টার্বড, ইউ নো দে আর লুজিং দ্যার স্যানিটি, এবং উইচ ইজ ওয়াই ইউ ট্রাই টু, ইলনেস না হলেও অ্যাংজাইটি হয় অনেকবার, ইউ নো মেবি হ্যাড আই বিন অ্যালোন, আমি যদি একা থাকি বাড়িতে তাহলে হয়তো আমারও অ্যাংজাইটি হবে, ইটস নর্মাল বিকজ ইউ আর দেয়ার, আই কিপ গেটিং সাম কাইন্ড অফ এন্টারটেইনমেন্ট। দেখি ক্যামেরার দিকে কথা বলতে হবে কে বলেছে, আমি তো জানি না, তুমি যা বলবো আমি ওটাই করব। নিখিল দারুণ বাংলা শিখেছে, আর তোমরা প্লিজ জানিও যে আমি নিখিলকে ঠিকভাবে বাংলা শেখাতে পেরেছি কিনা, আপ্রাণ চেষ্টা করছি নিখিল। আমি একটু মতলব বলতে পারি, আমি আপ্রাণ চেষ্টা করছি, আমি আপ্রাণ চেষ্টা করছি। দারুণ বলেছো নিখিল, খুব ভালো হয়েছে। সকলে সকলকে আমার অনেক অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে, এবং রঙ্গোলির পেজে নজর রেখো, কারণ অনেক অনেক ডিফারেন্ট ডিফারেন্ট চ্যালেঞ্জেস নিয়ে আমি আসবো, যাতে তোমরাও একটু এন্টারটেইন থাকো আর আমিও যথেষ্ট এন্টারটেইনড হই তোমাদের সঙ্গে। আর নিখিল কোথাও একটা হারিয়ে গেছে। না না, আমি তোমাকে, তুমি তো বলো ক্যামেরা দেখতে হবে না, তাই বলে আকাশের দিকে তাকিয়ে ইজ সো ফানি। নিখিল লোকে তোমায়, তোমাকে আর আমাকে পাগল ভাববে, সে জায়গাটায় পৌঁছে যেও না। অ্যান্ড ইউ নো লাইক উই সেড দ্যাট দিস ইজ আ ভেরি ডিফিকাল্ট টাইম, উই হ্যাভ টু স্ট্যান্ড বাই ইচ আদার। মন ভালো রাখবে, খুশি থাকবে, মজার গল্প পড়ো, সিনেমা দেখো, আর কি যেগুলো ভালো লাগে সেগুলো করো, খাওয়া দাওয়া করো, আশেপাশে মানুষকে হেল্প করো, আশেপাশে যারা খেতে পাচ্ছে না তাদেরকে খাবার তুলে দাও। হামলোক জেসে কিয়ে থে, লাইক হামলোক জিতনে ভি আপনে আসপাস কাম করনে ওয়ালে লোগ হ্যায়, হামারে কারিগর হ্যায়, হামলোক উসকো সবকো পয়সে দে দিয়ে। দ্যার ইজ দ্য ইয়ুথ টুডে ফিলস দ্যাট অন আ ভেরি নিউট্রাল গ্রাউন্ড, দ্যাট দ্যার ইজ আ হিউজ ল্যাক অফ ডিফাইন্ড স্ট্রং স্টেপ ফাইট টু করোনা হিয়ার ইন কলকাতা, হোয়াট আর এডুকেটেড লিডার্স বিং ভোটেড ফর, ও so I think Rohit, it is going to get too political if I speak on these lines, but I think you have to go and check and recheck your facts. There will be people who will be speaking against the fact and defying the fact and trying to get political and trying to pull the leaders on the ground, but what you have to do is at the moment just play the role that you're supposed to play, which is try and help people and stay home. Rest will be handled and taken care of. or be it your kajer masi, to keep myself sane I to make tiktok videos, amar to besh bhalo lage tiktok video banate jate amar mone hoy je at least alexa ba red camera na thakleo amar phone er camera tai ami ektu moja kori obhinay kori, kintu tate loke bole na ki tiktok banale ki bhalo political leader howa jay na, ami jay na loker matha to ami change korte parbo na, tai ami nijekeo change korte parbo na, to tiktok banale mane ki tiktok ki mane, no I just said it ki not change myself, it's impossible, yeah because and tiktok is tiktok, it's just a person, anyone can use tiktok, even tiktok does not, I see, biggest leaders of the world can use that, use tiktok, it's not, no it is my life, I can do whatever I want with it unless I'm disrupting the harmony of human race, which yeah. I'm not, corona is, so corona theke dure thako, amar theke noy, ar ami amar trollers dero ototai bhalobashi, dekhbe ami onek video odder jonno upload kori, so the sari I'm wearing right now is a pure silk from Rangoli, আর দারুণ হালকা, দারুণ একটা টেক্সচার রয়েছে, যেটা মানে আজকে সারা বিকেল আমি ইফতার করতে পারি, কিন্তু আমি শাড়িটা পরে এখন তাহলে যান, যখন লকডাউন কে যখন খুলে আমি ক্রেডিট দিলাম, ক্রেডিট দিলাম রঙ্গোলি শাড়িকে, তো হ্যাঁ ওইটা আমি বলছি, থ্যাংক ইউ তো বললে, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওটা তো তোমার কাস্টমাররা সব থ্যাংক ইউ বলবে, আমি একটা আইডিয়া আছে আমার কাছে, তাহলে লকডাউনের যখন খুলেগা তব ওই সময় আমি ভাবছি দু দু টু ফিক্স হ্যায়, তারপরে এই শোনো আমি মেসেজগুলো তুমি পড়ো, আমি মেসেজগুলো পড়ছি, তো উস টাইম পে ওয়াই ডোন্ট ইউ ডিজাইন আ কালেকশন ফর রঙ্গোলি, আই হ্যাভ ডিজাইনড ইউ, ইয়া বাট ইউ ডিজাইন আ কালেকশন করোনা স্পেশাল, করোনা স্পেশাল কালেকশন, ইয়া কোন লকডাউন স্পেশাল, লকডাউন স্পেশাল সাউন্ডস বেটার, করোনাটা প্রচন্ড একটা নেগেটিভ শব্দ এবং এটা মানে বিদায় হলে আমরা মানুষেরা বাঁচি, যা মতলব লকডাউন স্পেশাল কালেকশন, দেয়ার ইজ সামওয়ান ইজ রাইটিং ওয়াই ইওর হাবি had a clean, why not your hubby had a clean shave, a because amra lockdown achi barite achi and b it is very tiring, I think one day he tried a clean shaving, no, I didn't try, and I see ami oke chinte parchilam na clean shave korar
लॉकडाउन बहुत ज्यादा हो गया ना तो वापस रुक गया. आफ्टर ही शेव्ड एंड ही केम आई कुड नॉट रिकॉग्नाइज हिम. আমার দুদিন লেগেছিল অভ্যস্ত হতে যে আমারই বর এবং আমি ভয় মানে চিনি না মানে হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু সে না আমি মনে হয় আমি শেভ করব একবার. হ্যাঁ কি একবার করেছি একবার আমি আমি আমার মায়ের বাড়ি গিয়ে থাকব আমি করো শেভ করো না মেয়েরা মায়ের বাড়ি গেলে পেছন পেছন আসতে নেই বরেদের ইউ ডোন্ট নো এনিথিং. ক্রিসক্রস এবং বসুর দেখার পর অভিনেত্রী হিসেবে তুই প্রত্যাশা বেড়ে গেছে অনেক. থ্যাংক ইউ কৃষ্ণেন্দুদা. এর আগেও আপনি বলছেন আমি খুব খারাপ অভিনয় করেছি. আই ডোন্ট নো বাট আই উইল সি দ্য পজিটিভ সাইড. থ্যাংক ইউ সো মাচ. ওকে হাউ অ্যাবাউট কোয়ারেন্টাইন রঙ্গোলি চ্যালেঞ্জ. হ্যাঁ ওকে দ্যার ইজ সামওয়ান সাজেস্টিং দ্য হ্যাশট্যাগ. তোমরাই আমাকে হ্যাশট্যাগ সাজেস্ট করতে পারো. তো একজন বলেছে যে হ্যাশট্যাগ কোয়ারেন্টাইন রঙ্গোলি, কোয়ারেন্টাইনিং উইথ রঙ্গোলি. Yeah, so you all will tag me and put the hashtag, use the hashtag quarantining with Rangoli. কিন্তু আমাকে ট্যাগ করতে ভুলো না ভাই. ট্যাগ না করলে কিন্তু আমি ছবি পোস্ট করতে পারবো. আমার বাংলাটা খুব ভালো হয়েছে কি সুমিতা বলছে. আমি তো বললাম আমি তো ভালো টিচার কিন্তু আমি কি হয় না অনেকগুলো লোককে একসঙ্গে ঠিকভাবে গাইড করাটা, যেহেতু আমি জনপ্রতিনিধি, গাইডিং এভরিবডি বিকামস ভেরি ডিফিকাল্ট অ্যান্ড আই হ্যাভ টু গাইড দেম ইন দ্য রাইট ওয়ে. আমার মনে হয় যে মন থেকে আমি যেটা বলি সেটা যদি মানুষে শুনে ইনফ্লুয়েন্স হয় আই থিঙ্ক দ্যাট উইল রিয়েলি রিয়েলি হেল্প. কারণ আমি তোমার বলছে ভিডিও টিপস দিতে বিউটির জন্য. বিউটির জন্য ভাই কোনো মেকআপ পড়বে না, ঠিক আছে? একটা টিন্টার নেবে বা একটা লিপ বাম নেবে, ওটা থেকে গালে এরম করে লাগিয়ে নেবে, চোখে এরম করে লাগিয়ে নেবে. হ্যাঁ ভাই আর একটা ভালো একটা টিন্টেড লিপ বাম লাগাবে. লিপস্টিক ফিপসি লাগিয়ে কিছু হবে না ভাই, এটা কিচ্ছু হবে না. এটা টিন্টার ফিন্টার লাগাও আর কিছু করতে হবে না. এত সাজুগুজু বেশি করতে হবে না. এইটুকু সাজতে পেরেছি তাতেই আমি ভীষণ ভীষণ হ্যাপি যে আমি সাজতে পেরেছি আজকে বাড়িতে. থ্যাংক ইউ নিখিল ফর লেটিং মি কাম লাইভ উইথ ইউ. আচ্ছা আর বলো, আচ্ছা বাড়িতে যেটা করতে পারো সেটা হচ্ছে যেহেতু ফর অল দ্য পিপল হু আর ফাস্টিং লাইক আস, বিকেলে যেটা করতে পারো সেটা হচ্ছে যে ফ্রুটস ইনটেকটা বাড়িয়ে দিও আর তেলে ভাজাটা কম খেও, তাতে দেখবে স্কিনটা গ্লো করবে এবং আমি আজকে হালিম খাবো. আমার বান্ধবী খুব ভালোবেসে আমাকে আজকে ইফতার পাঠিয়েছে, তো আমার ইফতারিতে আজকে দারুণ হালিম আছে. এবং তোমরাও এভাবে শেয়ার করো যে তোমরা কী খাচ্ছ. আচ্ছা খাওয়া দাওয়ার কথা বেশি বললে অনেকে আবার লিখবে যে লোকে খেতে পাচ্ছে না, তো তুমি তাও ছবি পোস্ট করছো. আই থিঙ্ক অল দিস ইজ ননসেন্স. লোকে খেতে পাচ্ছে না তো লোকে সাহায্য করো, লোকে কী কী খাবার দাও. তাই বলে ইউ উইল স্টপ টেলিং পিপল অর শেয়ারিং ইয়ার ইমোশনস উইথ পিপল, দ্যাট ইজ রং. বিকজ আমার মনে হয় আজকের দিনে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে হিউম্যান কানেকশন. ইউনো উই লিভ উই থ্রাইভ বাই হিউম্যান কানেকশন. আজকে মন খারাপ হলে উই নিড আ হিউম্যান কানেকশন টু হিল আস, আজকে কিছু দরকার পড়লে উই নিড আ হিউম্যান কানেকশন টু হিল আস. এই হিউম্যান কানেকশন থেকে আমরা একটু এখন দূরে রয়েছি বিকজ আমরা সেলফ ডিস্টেন্সিং মেনটেন করছি, আমরা বাড়ির ভিতরে বন্ধ হয়ে আছি, তো আমাদের সেরকম হিলিং হতে পারছে না. তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উই ট্রাই টু এক্সপ্রেস হোয়াট উই আর ওয়ান্টিং টু সে অর হোয়াট উই আর ডুইং ইন আর ডেইলি লাইফস. তাতে যদি লোকে অফেন্ড হয় কিছু করার নেই. সোশ্যাল মিডিয়া হ্যাজ বট দিস ওয়ার্ল্ড বিগ মেড ইজ ওয়ার্ল্ড আ ভেরি স্মল ওয়ার্ল্ড অ্যান্ড দিস লকডাউন পিরিয়ড মে অ্যাকচুয়ালি এই এই সময় আমরা ভাবছি এটা মানে পৃথিবীটা কত ছোট হয়ে গেছে এই এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে. মানে আমি এত বেশি সোশ্যাল মিডিয়ার ইম্পর্টেন্স আগে এর আগে কোনোদিন বুঝিনি. আজকে বাড়ির ভেতরে বসে বাইরের জগতের সাথে only way of contact is social media. So, which is why I dressed up for y'all. না এবার বুঝতে পেরেছো? মানে আমি এখনো উন্মাদ হইনি, আমি এখনো শাড়ি পরে বসেছি যাতে তোমাদের সাথে সুন্দরভাবে কথা বলতে পারি. So that at least I can talk to my fans and friends and family also. সবার সাথেই আমরা ভিডিও কলিং এর মাধ্যমে কথা বলছি, অ্যাডমিনিস্ট্রেশনের সাথে আমরা ভিডিও কলিং এর মাধ্যমে সবাই কাজ ভিডিও কলিং থেকে হচ্ছে. So, আর অনেক অনেক লোকটা বলছে কি লকডাউনের পর এই যে মিডিয়াম আমরা দেল কিপ ইট, মানে দেল কিপ, দ্যাটস আ ভেরি গুড, ইটস আ গুড মিডিয়াম. মানে সোশ্যাল মিডিয়া ইফ ইউজড পজিটিভলি ক্যান চেঞ্জ দ্য এন্টায়ার ডায়াফ্রাম, বাট ইফ ইউজড পজিটিভলি ইজ দ্য ওয়ার্ড, নট ইউজড টু ডিমিন পিপল বা নট ইউজ কাউকে ছোট করার জন্য কাউকে. আর যা হোয়াটসঅ্যাপ ফেক হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড হয় ওই সব, হ্যাঁ সেটা নিয়ে নিখিল বলো বলে দিতে হবে যে ইটস আ রিকোয়েস্ট ফ্রম বোথ অফ আস যে ফেক হোয়াটসঅ্যাপ বা ফেক পোস্ট যেগুলো হচ্ছে সেগুলো ফরওয়ার্ড করা বন্ধ করবেন. ডু নট ফরওয়ার্ড দ্যাট বিকজ অনেক
ধরনের অকারণের মানে প্যানিক ক্রিয়েট হয় আর লোকের কাছে। অনেকবার আগে বললো কে একজন বললো যে করোনা এবার এবার লকডাউন খুলে গেছে, এরকম একটা মেসেজ এসছে ফোনে। তো এটা একটা অকারণ মানুষকে হোপ দেওয়া, এন্ড দেন ইটস এ রং মেসেজ, এন্ড দেন পিপল টেন্ড টু ফল ফর অল দিস। আর পিপল হোয়াট দে থিংক ইজ দ্যাট কি এটা গভর্নমেন্ট করছে, এটা গভর্নমেন্ট বলেছে এইটা পারে, এটা বলেছে। অ্যাকচুয়ালি কি, যদি তোমার একটা হোয়াটসঅ্যাপ কাউ পাঠায়, ওকে তুমি নিজে চেক করুন এটা কি ট্রু আছে না ফলস বিফোর ফরওয়ার্ডিং টু এনি অফ ইয়ার ফ্যামিলি ফ্রেন্ডস, ইউ নো, ইফ ইউ গেট ইট এন্ড ইউ জাস্ট পট 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 পট। দ্যাট ইজ আ মার্নব রয় হু ওয়ান্টস টু নো দ্যাট হোয়াট ইজ ইয়োর মেসেজ ফর দ্য সিটিজেন্স অফ বসিরহাট অ্যাজ এন এমপি। আই থিঙ্ক মোর দেন অ্যান এমপি আইড লাইক টু কল মাই সেলফ, যে মানুষ হিসেবে আই হ্যাভ বিন বিসাইড দ্যাম অ্যান্ড আই হ্যাভ ডান এভরি বিট পসিবল। Bashirhat is in the containment zone only because North Chobbish Parghana is in the containment zone. It's a part of the district. There is only one person down with COVID-19 in Bashirhat, and he got treated and he's safe back at home. And there is no other community spread also in my constituency by God's grace, which I've already mentioned before. And we are prepared. We are ready. Yeah. With the quarantine centers, our hospitals are ready. Our frontline workers and administration is ready. তুমি তো সব এই যা হসপিটাল আছে ওখানে অলরেডি তো মানে নেক্সট 10 করোনাস জন্য তুমি প্রিপেয়ার্ড, হসপিটালকে প্রিপেয়ার করে দিয়েছি। এবং আমি বারে বারে বলা যে আমি যে মানুষের জন্য ত্রাণ পাঠিয়েছি, এটা ত্রাণ শব্দটাই আমার খুব একটা ভালো লাগে না। Okay, Tran is the relief items that we're sending across to the constituency or to other people. I think it's just the kind of help that we can do as a human being. Amra manush hishebe jotota korte pari, we really fund mane underprivileged oderke jor kore oderke khabar pathachi, ei dhoroner kono feeling o ashe na, ami ei dhoroner bhabna chinta o rakhi na. Manusher pashe thakte hoy, manusher jonno olpo jototuku paro bhalo koro, bhalo bhabo, keep your mind clean, think good, look good, feel good and be good. ভাবছি এই লকডাউন দু সপ্তাহ আছে, ওর মধ্যে আমরা একটু বেটার বাংলা বলতে পারবো। ভালোই বলেছে। So it's been a lovely adda tomader sathe, and I loved your painting so much. I follow your Instagram profile. Thank you. I'll give you my painting. Na dekheche shobai dekheche Nikhil, please, it's too embarrassing. Shobai dekheche painting ar Nikhil okaron oita hoy na, eta adbhut baba mara je rokom kore thake ei painting ka dekhe je ache dakhachi baba daro baba mara bole thake je dekho amar mer painting ki darun koreche, dekho eigulo kore Nikhil eigulo korei thake. আমি তো তোমার বাড়ির ইলেকট্রিশিয়ান প্লাম্বার সবই তো আমি, প্রত্যেকটা বর বাড়িতে তাকে এই রোলটা প্লে করতে হয়। আমার বাবাও করেছেন, যারা আজকে অনলাইন রয়েছে তাদের বাবাও করেছেন। আজকে মাদার্স ডে, তো সকল মায়েদের আমার তরফ থেকে রইল প্রণাম সালাম, অনেক অনেক ভালোবাসা। উইশিং ইউ অল হ্যাপি মাদার্স ডে। একটা দিন তোমাদেরকে ডেডিকেট করলে ইম্পসিবল, কারণ এত ছোটবেলা থেকে তোমরা শাসন করে বড় করেছো, তাই বলে আজকে ভালো মানুষ হতে পেরেছি। আমি আজকে ইনস্টাগ্রামেও লিখেছি যে তোমার মার খেয়েছি বলেই আমি ভালো মানুষ হতে পেরেছি। সো এভরি চর থাপ্পড় অ্যান্ড কিল কাউন্টস অ্যান্ড হ্যাজ এডেড ইন হেল্পিং আস। এভরি ওম্যান হ্যাজ, প্রত্যেকটা মা মা হয়ে গেলে একটু খিটখিট করে, তারপর ভালোবাসে অনেকটা, আবার মারেও, এগুলো করতে হয়। আমি এখনো মা হইনি নিখিল, যেদিন হব আমি নিশ্চয়ই নিজের মায়ের থেকে ইন্সপায়ার্ড হব। অ্যান্ড লটস অফ লাভ ফ্রম মাই সেলফ অ্যান্ড নিখিল ফর এভরিবডি ওয়াচিং আস টুডে, অ্যান্ড উই প্রে দ্যাট ইউ নো উই ওভারকাম দিস এন্টায়ার সিচুয়েশন অ্যান্ড উই কাম আউট অফ ইট সুন অ্যান্ড উই আর ব্যাক টু আর নর্মাল লাইফ, নর্মাল জীবনযাপন করতে আবার যেন আমরা শুরু করতে পারি। আমি দোয়া করব আর আপনারাও দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেকে সুন্দর রাখবেন। আর আমার শাড়ি চ্যালেঞ্জটা ভুলবেন না, কোয়ারেন্টাইন উইথ রঙ্গোলি ইজ দ্য হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ কোয়ারেন্টাইন উইথ রঙ্গোলি। ছবি তোলা শুরু করে দিন, পোস্ট করা শুরু করে দিন, এবং আই উইল ফিচার অল মাই গার্লস অন মাই পেজ। এক্সাইটিং, আই এম এক্সাইটেড। সবাই ভালো থাকুক, বলো সবাইকে। আমি তো তোমার, আমি তো বললাম সবাই ভালো, আমি তো সবাই ভালো থাকুক, সবাই পজিটিভ থাকুক,
আর মানে কিছু এটা মনে করবে না কি এটা কি হবে, দু মাস তো কিছু কাজ নেই, কি করব, কি হবে, কি হবে, রিল্যাক্স থাকো, এরকম অ্যাংজাইটি নেবে না, এটা পজিটিভ তা ভাবো। এই যে দু মাস আমরা লকডাউনে দেখো ওয়েদারটা খুব ভালো হয়ে গেছে, পলিউশন কমে গেছে, কোকিল সারা দিন চিৎকার করে আমাদের বাড়ির বাইরে, কি ডু ইট ডু ইট না একদম, ইউ ডিড ইট, আই পোস্টেড অন ইনস্টাগ্রাম, এভরিবডি সি নিখিল, নিখিল দারুন কোকিলের আওয়াজ মিমিক্রি করে। তো নেচার দেখে দিয়েছে যে তোমরা একা এই পৃথিবীতে বাঁচো না, আমরাও আছি, আমরা একসঙ্গে কোএক্সিস্ট করতে হবে এই নেচারকে এবং আমাদেরকে। সো ভালো দিকটাও দেখো যে পলিউশন কমে গেছে, ওয়েদার চেঞ্জ হয়ে গেছে, নেই কিছু নেই, আমরা আমি একটু ছোট আমরা সাজেশন হবে কি এই লকডাউন মাসে এক দু দিন আমরা পজিটিভ সাইডে ফোকাস করি, যাক না, অনেকই তো অনেকবারই তো এরকম মনে হয় যে অনেক কিছু ঘটে গেল, অনেক টাকা নষ্ট হয়ে গেল, অনেক লসেস হয়ে গেল বিজনেসে, খাওয়ার পরার কষ্ট হয়ে গেল, আমি বুঝতে পারছি যে এই কষ্টগুলো হয়ে থাকে, কিন্তু মনে রাখবেন যে অন্ধকার কিন্তু বেশি দিন থাকে না, অন্ধকার একদিন ঘুচে যাবে এবং আলো চারিদিকে আবার ছড়িয়ে পড়বে। তো মনটা ভালো রাখুন, সে আলোর দিকে তাকিয়ে দোয়া করুন যাতে সে আলো আমরা সেই প্রকাশটা আমরা দেখতে পাই খুব শিগগির। আর ম্যাডাম আপনি কি সত্যি হিন্দু? ভাই আমি মানুষ, ভাই আমার নামে মুসলমান, দেখো আমার নাম নুসরাত জাহান রুই, আমি আমার ভালো কি আর পারব না বলতে, আর পারছি না, অসহ্য হয়ে গেছে, প্লিজ স্টপ দিস, হিন্দু মুসলিম গোটা এখানে মানুষে মরছে, এখানে ভগবান এটাই বলার চেষ্টা করছে যে দেখো যে করোনা হিন্দু বা মুসলমান দেখে অ্যাটাক করে না, তোমরাও হিন্দু বা মুসলিম দেখে অ্যাটাক করো না, just stand for life, stand for liveliness, stand for stand for people, stand for each other. আর আমার বেশি কিছু বলার নেই, তোমাদের সন্ধ্যাটা দারুণ কাটুক, মনটা ভালো করো এবং আমাদের তরফ থেকে একজন বলেছে আমার দাড়িটা ভালো, মানে দাড়ি রাখো, আমি তো বলেছিলাম না, ওটা তোমার বলেছিলে কেন, তাহলে আমি তো বলেছিলাম, ওই ট্রাই করছিলাম, কথা দাও সবার সামনে যে আর কোনোদিন কাটবে না, আর লকডাউন পর আমি আড়ালে যে আশা করি আপনাদের ভালো লাগলো যে আমরা সকলে আড্ডা মারলাম একসঙ্গে, নিখিল একটু মজা করলো, নিখিল ভীষণ ফানি, ওকে দেখে মনে হয় না, নিখিল দারুণ কোকিলের আওয়াজ বার করে, একদিন অন্যদিন আপনাদের শোনাবো, ও প্রচন্ড ফানি, আর ওর নিখিলের মনে হয় আমার মনে হয় আমিও খুব ফানি, কিন্তু তুমি খুব বেশি ফানি, আমার আমার মনে হয় আমি ভাট বকছি, এবার বিকেল হচ্ছে, নিখিল হ্যাভ টু গো বিকজ ইফতারের সময় হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ রেডি, সো আই হ্যাভ টু গো অ্যান্ড বি উইথ মাই ফ্যামিলি, মাই সিস্টার্স দেয়ার, মাই মাদার্স দেয়ার, সো আমি চললাম, সকলকে আমার অনেক অনেক ভালোবাসা, আন্তরিক ভালোবাসা, সকলে খুব ভালো থাকবেন, আর আশেপাশের লোকের কিন্তু লোকের জন্য মানুষের জন্য দাঁড়াবেন, আর তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন যতটা সম্ভব ততটা, যদি এইটুকুও করেন তাও কিন্তু মনে রাখবেন যে আপনি বিশাল বড় কাজ করতে পেরেছেন নিজের তরফ থেকে, যেটা করবেন পরিষ্কার মনে করবেন, পরিষ্কার মাথায় করবেন, থিঙ্ক গুড, বি গুড, অ্যান্ড আই লাভ ইউ অল, অ্যান্ড সে নো টু ডোমেস্টিক ভায়োলেন্স, কি বললে, সে ইয়েস, সে নো টু ডোমেস্টিক ভায়োলেন্স, স্টে ব্লেসড, লটস অফ লাভ ফ্রম আস, সি ইউ, বাই বাই বাই, টেক কেয়ার।